যদি ঘুম দিনের যে কোনো সময়ে আপনার জীবনে হানা দিতে থাকে, আপনি খালি চব্বিশ গাল খাবার খান। দেখবেন সকালে আপনি সাড়ে তিনটেতে উঠে পড়বেন, তো প্রতিটি গাল আপনি চব্বিশ বার চিবুন, আপনি দেখবেন খাবার নিস্তেজ ভাব তৈরি করবে না, সম্ভবত আপনি কখনো অসুখে পড়বেন না যদি এভাবে খান। নমস্কার সদগুরু, অনেক সময় ধ্যান করতে গিয়ে আমার ঘুমিয়ে পড়ার প্রবণতা থাকে, সেটা হয়তো ক্লান্তির জন্য। অনুগ্রহ করে আমায় একটা উপায় বলে দিন যে ধ্যানের সময় আমি কি করে সজাগ থাকব। তো যদি প্রত্যেকবার আপনি যখন ধ্যানে বসেন, যদি এমন হয় যে আপনার ঘুমিয়ে পড়ার প্রবণতা থাকছে, আমি চাই আপনি বুঝুন এটা কি। প্রথমত, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ নন, পৃথিবীর অনেক মানুষই ঘুমোতে পারেন না, এমনকি যখন তারা ঘুমোতে চান। হ্যাঁ, অনেক মানুষই বিছানায় গিয়ে মরিয়া হয়ে ঘুমানোর চেষ্টা করেন আর ঘুমোতে পারেন না। ঘুমোতে গেলে তাদের ওষুধ খেতে হয়। এই গ্রহের লক্ষ লক্ষ মানুষের অবস্থা এমনই। তো যদি ঘুম দিনের যে কোনো সময়ে আপনার জীবনে হানা দিতে থাকে, একটা বিষয় হলো শুরুতেই যা করতে পারেন তা হলো আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো, এমনিই চেক করা যদি কিছু গোলমাল হয়ে থাকে আপনার দেহতন্ত্রে, শারীরিক গোলমাল, যে আপনি যাচ্ছেন একটা নির্দিষ্ট, আপনি সুস্থ না থাকলে লক্ষ্য করে থাকবেন আপনি যখন সুস্থ থাকেন না আপনি স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি সময় ধরে ঘুমোন, তাই না? কারণ শরীরে কিছু একটা হচ্ছে যেটা অন্য কাজ করার জন্য যথেষ্ট শক্তি দিচ্ছে না, এটা বিশ্রাম নিতে চাইছে। প্রথম বিষয় হলো এটা। দ্বিতীয় বিষয়টা হলো আপনি যে খাবারটা খান, তো আপনি যদি, অবশ্যই জানেন তো সচরাচর যারা যোগের পথে আছেন জানেন তারা কি বলেন, আপনার মাত্র চব্বিশ গাল খাবার খাওয়া উচিত, আমি এটা সবাইকে বলছি না। আর যদি আপনি খেয়াল করেন যে সারাদিনে আপনার ঘুমিয়ে পড়ার প্রবণতা থাকছে, আপনি খালি চব্বিশ গাল খাবার খান, যার মানে চব্বিশ গাল ভরে। চব্বিশই কেন, আমি সেই সংখ্যার ব্যাপারে এখনই যাব না, তবে এর নেপথ্যে একটা বিজ্ঞান রয়েছে। আপনি শুধু চব্বিশ গালই খাবেন, গাল ভরে মানে নয় এমন। তো মূলত আপনার সতর্কতা নির্ভর করে কত সূক্ষ্মভাবে আপনি আপনার শক্তিগুলোকে সামলান, আর এটা খুব গুরুত্বপূর্ণ যদি ধ্যান করতে চান। পনেরো মিনিটের শূন্য করা নয়, আপনার জীবন প্রক্রিয়ায় যদি আপনি ধ্যানমগ্ন হয়ে উঠতে চান, এই সতর্কভাব, সতর্কতা শুধু মনেরই নয়, আপনার শক্তির সজাগ ভাব, যাতে আপনার শক্তিগুলো সজাগ থাকে, এটাকে সজাগ অবস্থায় রাখতেই আপনি আপনার সাধনা করছেন। তো সেটাতে সহযোগিতা করতেই আপনি খালি চব্বিশ গাল খাবার খান। চেষ্টা করুন আজকের রাতের খাবার থেকে, নাকি কালকে থেকে আপনি করতে চান? আমরা কি এই ডিনারেই চেষ্টা করব নাকি কালকে? এখন আপনি যদি খালি চব্বিশ গাল খান, সাধারণ মাপের গাল ভরা, আপনি দেখবেন সকালে আপনি সাড়ে তিনটেতে উঠে পড়বেন। হ্যাঁ, ভারতীয় মতে যদি সময়কে দেখা হয়, নিমিষা বলে একটা জিনিস আছে যার চব্বিশের সাথে একটা ব্যাপার আছে, সেই জন্যই আপনি খান চব্বিশ গাল। আপনি চব্বিশ গাল খান, আর তাও একজন যিনি ভুরি ভোজ করছেন তার মতো আপনি একই সময় নেন, যে কেউ দেখুন কে আশ্রমে সবথেকে বেশি খাচ্ছে, খালি দেখুন তাদের থালাটা, যতক্ষণ না তারা ওঠেন আপনি ওইখানেই বসে থাকবেন। শুধু খালি বসা নয়, আপনি চিবোতে থাকবেন। তো প্রতিটি গাল আপনি চব্বিশ বার করে চিবোবেন, এক দুই তিন চার চিবুন, এটাকে চব্বিশ বার। এবার আপনি দেখবেন আপনি অন্য কারোর থেকে আরও বেশি সময় নেবেন, কিন্তু আপনার খাবারটা ভিতরে যাওয়ার আগে মুখে আগে ভাগেই হজম হয়ে যাচ্ছে, এটা নিস্তেজ ভাব তৈরি করবে না। আপনি যদি আপনার খাবারটা যথেষ্ট চিবন, আপনি দেখবেন খাবারটা নিস্তেজ ভাব তৈরি করবে না,
এটা যদি মুখের অঞ্চলেই চিবানো হয়ে যায় তাহলে আপনি সকালে 3:30 উঠে পড়বেন? আমি কি করব সদগুরু? আপনি যা জিজ্ঞাসা করলেন ধ্যান। আপনার খিদে পাবে 3:30-3:30 জেগে গেছেন। এক গ্লাস জল খেয়ে নিন আর বসুন। জল খেয়েও আপনি যদি ঝিমোন, ঠিক আছে, এখনও 5:30টার জন্য সময় আছে, আপনি একটু ঝিমোতে পারেন। বা যখনই উঠবেন প্রথমেই আপনার টয়লেট ইত্যাদি সারুন, স্নান করুন, মাথা ভিজে রাখুন, আপনি টিকে যাবেন সাধনার সময় 8টা অবধি না ঘুমিয়ে। আর কাল সকালের খাবারও যদি আপনি 24 গাল খান, কোনো মতেই আপনি রাতে খাওয়ার আগে ঘুমোবেন না। ভালো করে চিবুন। আপনি যদি ভালো করে চিবুন, হজমের প্রক্রিয়াটি 1.5-2 ঘন্টা চলার পরেই আপনার খিদে পেয়ে যাবে। আর সেটাই থাকার উপায়। পাকস্থলী খালি মানে এই নয় যে আপনাকে খাবার দিতেই হবে, আপনাকে খালি জল খেতে হবে। আর আপনি সজাগ থাকবেন, আপনি খুব শক্তিতে ভরপুর থাকবেন। You will not lose any weight. আপনার ওজনও কমে যাবে না, কারণ আপনার দেহযন্ত্র আপনার খাওয়া খাবারটাকে শুধুমুধু অপচয় করার জায়গায় ভালো করে কাজে লাগাতে শিখে যাবে। এটা পৃথিবীর জন্য অর্থনীতি ও পরিবেশ উভয় দিক থেকে খুব ভালো আর আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। সম্ভবত আপনি কখনো অসুখে পড়বেনই না যদি এভাবে খান। তো 24 গাল খাবার, আপনি অবশ্যই প্রতিটি গাল 24 বার চিবোবেন সম্পূর্ণভাবে। এটা যেন একটা লেই হয়ে যায় আপনি খাওয়ার আগে। আপনি দেখবেন আপনি চমৎকার ভালো থাকবেন, আপনি ধ্যান করতে পারবেন।